हेलो एवरीवन सबार काली पुजो केरकम काटलो आमाके प्लीज जानियो। अच्छा आमी एखन दाड़िये रयेछी ठीक कॉलेज स्ट्रीट बाटा मोड़ेर सामने, माने कॉलेज स्ट्रीट मोड़ थेके एकटुखानी भेतरे ढुकलेई जे प्रथम डान हातेर गलिटा पड़े सेटाई किन्तु बाटा मोड़, आर सेखान थेकेई आमी ढुके जाच्छी फाटाकेष्टर काली पुजो देखबो बोले। तो ढोकार मुखेई एकटा छोटो पैंडेल देखते पेलाम जेखाने किन्तु फाटाकेष्टर जे माँ काली सेई आदले पुजो होयेछे। ताछाड़ा सामने दिके एगोते एगोते किन्तु आमी लाइटिंगगुलो देखते पेलाम, जदिओ सेगुलो रातेर आगे तो जलबे ना, आमी जेहेतु दुपुरेर दिके गिएछिलाम ताई जोन्नो जलेछे, जलार पोरे ठीक किरकम लेगेछे सेटा आमी तोमादेर साथे शेयार करते पारछि ना। अच्छा ठीक फाटाकेष्टर पुजोर सामने किन्तु एरकम बड़ो करे एकटा स्टेज करार होयेछे, आर सामनेई राखा रयेछे दश हाते एकटा गणेश ठाकुरके। हाँ एरकम दश हातेर गणेश किन्तु आगे कोथाओ आमी देखिनी, आर देखे किन्तु सत्यि असाधारण लागलो। तार ठीक उल्टो दिकेर गलितेई किन्तु फाटाकेष्टर काली पुजो होच्छे। तो एखन ढुके जाच्छि सेई काली पुजोर मंडपेर दिकेई। तबे आमी जा देखते पेलाम जे नीचे खूब सुंदरभावे आल्पना करा रयेछे एबं विभिन्न छबिओ आका रयेछे, आमी भाबलाम सेगुलो तोमादेर साथे एकटुखानि शेयार करे नि। देखो कि असाधारण लागछे, पुरो रास्ताटा जुड़े माने जे गलिटा दिये ढोका हय पैंडेलेर भेतरे सेई पुरो गलिटा जुड़ेई किन्तु एरकम सुंदर छबि आका हयेछे। एबं एई छबिगुलो देखो एकदम डिफरेंट, एकदम ইউনিক, খুব ভালো লাগছিল দেখতে। এবং রং বেরঙের মানে পায়ের ছাপে যদিও একটু কালারটা ফেড হয়ে গেছে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এই মণ্ডপের সামনে এই আলপনাগুলোই দেখতে। এবার দেখিয়ে দিই যে মণ্ডপটা, এই মণ্ডপটা দেখো এতটা উঁচু হচ্ছে মণ্ডপটা। ফাটাকেশ্বর কালী কিন্তু ডাকাত কালী নামেও পরিচিত। চলুন প্যান্ডেলের ভেতরে এবার ঢুকে যাই আস্তে আস্তে, এবং প্যান্ডেলের ভেতরটা কীরকম রয়েছে সেটা দেখে নিই। প্যান্ডেলের ভেতরেও কিন্তু রয়েছে সুন্দর আলপনা, আর প্যান্ডেলের ওপরে চারদিকটা জুড়ে এইভাবে সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখতে পাচ্ছি যে সুন্দর কাঠের কেটে কেটে অনেক রকমের ডিজাইন তো করাও রয়েছে, স্তম্ভ আকৃতি করা রয়েছে, আর সামনেই রয়েছেন মা কালী। হ্যাঁ সেই বিখ্যাত ফাটাকেষ্ট মা কালী। এই বছরও কিন্তু ধুমধাম সহ পুজো হচ্ছে এখানে, আর ঠিক দুপুরবেলার টাইমে কিন্তু এখানে দধিকর্মার যে কাজ সেটা সম্পূর্ণ হচ্ছিল। এবং দেখুন মা কালীর সামনে কি সুন্দরভাবে ধুনুচি থেকে ধোঁয়া উঠছে, আর অভূতপূর্ব লাগছে মায়ের মুখটা দেখতে। প্যান্ডেলের ওপরটা কিন্তু ভীষণ সুন্দর করা হয়েছে, এবং প্যান্ডেলের মানে মায়ের প্রতিমা যে জায়গাটায় রাখা রয়েছে মণ্ডপের ঠিক নিচ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছেন, মানে যেহেতু রাস্তাটা খুব একটা বেশি চওড়া নয় তাই জন্য যাতে মানুষের অসুবিধা না হয় তাই জন্য কিন্তু দেবী মায়ের নিচ দিয়েই তারা যাতায়াত করতে পাচ্ছেন, অর্থাৎ গলির এইপার থেকে ওপারে যাওয়ার জন্য কিন্তু ঘুরে যেতে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে দেখাই যে দেবী মাকে সামনে থেকে।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন ধামাকা নিয়ে। শুভ ভাইফোঁটা।